আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে জাতীয় সরকার গঠনের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গিয়ে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার কথা জানিয়েছেন তিনি। এক দফা দাবিতে ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবস্থানের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার ইমান। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ। দাবি একটাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সরকারকে অবিলম্বে বিদায় নেয়ার আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। সংবিধান তো গিলে খেয়ে ফেলেছে। আছে সংবিধান, কোন সংবিধান আছে, কোন নির্বাচন কমিশন আছে, কোন নির্বাচনী কর্মকাণ্ডের সাথে আছে যারা তাদের ভোট চুরির প্রকল্পের সাথে জড়িত নয়। আপনারা কি মনে করেছেন বাংলাদেশের মানুষ আপনি যে ভোট চুরির প্রকল্প করেছেন এটার মাধ্যমে আবার বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেবেন? সম্ভব হবে না। গণতন্ত্র পথ খোলা, গণতন্ত্রের পথে যাবেন না গণতন্ত্রের পথের বাইরে যাবেন? আপনাকে কেউ রাখতে পারবেন না। চায়না আপনাকে টাকা দিতে পারবে, ভারত আপনাকে মদত দিতে পারবে, কিন্তু ভোটটা তো জনগণ দেবে, দেশের মানুষ জনগণ দেবে, তাই না? সুতরাং দেশের মানুষ জনগণ, দেশের মানুষ ভারত না, দেশের মানুষ চায়না না, দেশের মানুষ মস্কো না, দেশের মানুষ আমার, দেশের মানুষ আমার 18 কোটি জনগণ। সরকারের অত্যাচারে জনগণ ক্ষিপ্ত বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। জানান ভোট ও ভাতের অধিকার আদায়ে আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমাদের দাবি তো একটাই, এই সরকারের পদত্যাগ এবং ভোটের অধিকার ফেরত পাওয়া। আর তো বেশি দাবি নাই। আমরা ভাতের জন্য যে আন্দোলন করেছি, পানির জন্য আন্দোলন করেছি, বিদ্যুতের জন্য আন্দোলন করেছি, কিন্তু কখনো এক দফায় বলি নাই। এবার আমরা এক দফার আন্দোলনে নেমেছি। সকল মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামীকাল 29 জুলাই রোজ শনিবার ঢাকা মহানগরীর সকল গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করব। স্বাধীনতার 52 বছর পরে এসে দেশের সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সমস্ত দলগুলো যাই আন্দোলন অংশগ্রহণ করবে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং 31 দফার ভিত্তিতে আমরা একটা 31 দফা দিয়েছি আমরা রাষ্ট্রের সংস্কার করব, মেরামত করব, নতুন করে রাষ্ট্রকে সাজাব। তার মধ্যে আছে আমাদের তরুণ যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। স্বাস্থ্যখাত ধ্বংসের অভিযোগের পাশাপাশি বিদেশে টাকা পাচারের জন্য ক্ষমতাসীনদেরকেই দায়ী করেন বিএনপি নেতারা। প্রতিকূল আবহাওয়ার মাঝেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি নেতারা বললেন এক দফা দাবি আদায়ের সামনের দিনে ধারাবাহিক কর্মসূচি চলবে, দল নিরপেক্ষ সরকার ছাড়া এবার কোনো ধরনের নির্বাচন হবে না বলে আবারও সাফ জানিয়ে দিলেন বিএনপি নেতারা। তারা বলছেন এই দাবিতে সামনের দিনে জনগণকে সম্পৃক্ত করে আরো বৃহত্তর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, নয়াপল্টন, ঢাকা।